নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। একটি যোগ যা আপনাকে রাজা থেকে ভিখারি করে দেওয়ার জন্য যথেষ্ট। হ্যাঁ, কি সেই যোগ তা নিয়ে আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। তো আসুন, বেশি দেরি না করে শুরু করা যাক। আমাদের জন্মছকে কিছু যোগ রয়েছে, যে যোগগুলো আমাদের জন্মছকে শুভ ফল দেয়, এবং কিছু যোগ রয়েছে যেগুলো আমাদের জন্মছকে অশুভ ফল দেয়। যদি আপনার এই একটি যোগ থেকে থাকে আপনার জন্মকুণ্ডলিতে, তাহলে রাজা থেকে ভিখারি হওয়া আপনাকে কেউ আটকাতে পারবে না। তাই আমি বলবো, ভিডিওটির দেখার সাথে সাথে আপনারা আপনাদের জন্মকুণ্ডলিটি নিয়ে বসুন। কি সেই যোগ তা আমি ভিডিওতে বলতে চলেছি, তার আগে আমি আপনাদেরকে কয়েকটি উদাহরণ দিচ্ছি, আশা করি আপনারা বুঝে যেতে পারবেন। অনেক দেখবেন মানুষ আছে যারা জন্মসূত্রে ধনী, তারা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, এবং পরবর্তীতে সেই ছেলেটি বা সেই মেয়েটি যখন বয়স হলো, তখন আস্তে আস্তে তার সমস্ত ধন সম্পত্তি সে বিক্রি করতে লাগলো, এবং বিক্রি করে করে খেতে লাগলো। কোনো কাজের অপরচুনিটি সে পেতে পেলো না, যে কারণে কিন্তু তাকে তার প্রপার্টি বা সম্পত্তি বিক্রি করে করে খেতে হলো। তো এটা একটি যোগের ফলেই হয়। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা শুনে থাকেন এরকম কোনো ঘটনা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর এর উল্টো ঘটনাও ঘটে, যে একজন মানুষ খুব গরিব ফ্যামিলিতে জন্মালো, এবং সে ছোটবেলায় প্রচুর স্ট্রাগল করলো, খাবার জুটতো না, সেই মানুষটি বা সেই ছেলেটি বা সেই মেয়েটি আস্তে আস্তে নিজের কর্মের মাধ্যমে সে আস্তে আস্তে এমন জায়গায় পৌঁছালো যে তাকে ধরাছোঁয়া সাধারণ মানুষের পক্ষে দুঃসাধ্য ব্যাপার হয়ে পড়ে। এটাও কিন্তু গ্রহের জন্যই হয়। দেখুন, ভালো জিনিস খারাপ জিনিস সমস্তটাই কিন্তু গ্রহের উপর নির্ভর করে। আপনি ভুল কাজ করবেন না ঠিক কাজ করবেন, সেটা কিন্তু গ্রহই নির্দেশ করে। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি রাশিচক্রে শুভ যোগ থাকে, তাহলে আপনি সঠিক কাজ করবেন এবং জীবনে এগিয়ে যাবেন। আর যদি রাশিচক্রে অশুভ যোগ থাকে, তাহলে কিন্তু আপনি ভুল কাজ করবেন এবং পরবর্তীতে একদম তলানিতে ঠেকে যাবেন। তো এরকমই একটি যোগ, যে যোগটি আপনার জন্মছকে যদি থাকে, তাহলে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনি যতই রাজার ঘরে জন্মান না কেন, আপনি ভিখারিতে পরিণত হবেনই হবেন। সেই যোগটি হচ্ছে, আপনারা হয়তো জেনে থাকবেন, দারিদ্র যোগ। হ্যাঁ বন্ধুরা, এটি রবি এবং শুক্র একত্রে অবস্থান করাতে কিন্তু এই যোগের সৃষ্টি হয়। এই যোগ যদি আপনার জন্মছকে থাকে, তাহলে কিন্তু আপনি ভিখারি হবেনই হবেন। যদি এরকম আপনাদের যোগ থাকে, তাহলে আমি আপনাদেরকে বলবো, ভালো অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। কারণ যদি আপনারা এরকম অশুভ যোগকে রেখে জীবনে চলেন, তাহলে কিন্তু আপনাকে ভিখারি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে, এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।